আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বটিতে আমরা প্রাচীন মিশরের অন্যতম বিখ্যাত ও বিশ্বের দীর্ঘতম মানব সৃষ্ট পিরামিড নির্মাতা ফারাও খুফুরের জীবন ও রাজত্বকাল নিয়ে কথা বলব। আমাদের আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, ধন্যবাদ। চতুর্থ রাজবংশের ফারাও খুফুর সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকার নিঃসন্দেহে গিজার গ্রেট পিরামিড, বিশ্বের সাতটি আশ্চর্যের মধ্যে অন্যতম। স্মৃতিসৌধের কাঠামোটি মিশরীয় স্থাপত্যের বিস্ময়কর পরিশীলনের একটি প্রমাণ এবং সম্ভবত 4000 বছরের সেরা অংশের বিশ্বের দীর্ঘতম মানবসৃষ্ট কাঠামো হিসাবে রয়ে গেছে। এটি খুফু স্বর্গের সিঁড়ি হিসাবে কল্পনা করেছিলেন এবং এটির নির্মাণের মাধ্যম আজও একটি রহস্যের বিষয় হিসাবে রয়েছে। খুফুর পুরো নাম ছিল খুনম খুফরি, যার অর্থ দেবতা খুনম আমাকে রক্ষা করুন। তিনি প্রথম স্নেফেরু এবং কুইন হেতেফেরেসের পুত্র এবং তার তিন স্ত্রী ছিল বলে বিশ্বাস করা হয়। তিনি বিশ্বের সাতটি আশ্চর্যের একটি গিজার গ্রেট পিরামিড তৈরির জন্য বিখ্যাত, তবে এগুলি বাদে আমরা তার সম্পর্কে খুব কমই জানি। হাস্যকরভাবে তার একমাত্র বেঁচে থাকা মূর্তিটি হল মিশরীয় রাজকীয় ভাস্কর্যটির মধ্যে সবচেয়ে ছোট টুকরো, যেটি অ্যাবাইডোসে পাওয়া গেছে, যা মাত্র 7.5 সেন্টিমিটার বা 3 ইঞ্চি উঁচু আইভরি মূর্তি। খুফু সম্ভবত তার 20 বছরের সময় সিংহাসনে এসেছিলেন এবং সঙ্গে সঙ্গে তার পিরামিডের কাজ শুরু করেছিলেন। পুরো প্রকল্পটি সম্পূর্ণ হতে প্রায় 23 বছর সময় নিয়েছিল। সেই সময়কালে 23 লাখ পাথরের বিল্ডিং ব্লক, যা গড়ে প্রতিটি 2.5 টন ওজনে সরানো হয়েছিল। তার ভাগ্নে হেমেনিয় গ্রেট পিরামিডের নির্মাণের প্রধান হিসাবে নিযুক্ত হন। খুফু হলেন গিজার পিরামিড নির্মাণকারী প্রথম ফারাও। স্মৃতিসৌধের নিখুঁত স্কেল তার দেশের উৎপাদন এবং মানব সম্পদকে পরিচালিত করার দক্ষতার প্রমাণ হিসাবে দাঁড়িয়েছে। এটি এখন বিশ্বাস করা হয় যে পিরামিডগুলি দাসের পরিবর্তে নিযুক্ত শ্রম ব্যবহার করে নির্মিত হয়েছিল। খুফু পিরামিড তৈরির জন্য দাসদের ব্যবহার করেছিলেন এমন ধারণা গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস থেকে এসেছে। তবে ওয়েস্টাস্কার প্যাপিরাস খুফুকে একটি ঐতিহ্যবাহী প্রাচ্য রাজা হিসাবে বর্ণনা করেছেন, যেখানে তিনি ছিলেন ভালো প্রকৃতির, প্রজাদের প্রতি স্নেহময় এবং মানব অস্তিত্ব এবং জাদু প্রকৃতির প্রতি আগ্রহী একজন রাজা। তার পিতার মতো স্নেহস্বরূপ স্মরণ না করা সত্ত্বেও খুফুর শোকজনক সংস্কৃতি 26তম রাজবংশ পর্যন্ত অনুসরণ করা হয়েছিল এবং তিনি ক্রমবর্ধমানভাবে রোমান আমলে জনপ্রিয় হয়ে ওঠেন। গিজার গ্রেট পিরামিড সমস্ত মিশরীয় পিরামিডগুলির মধ্যে বৃহত্তম এবং প্রাচীন বিশ্বের 60টি আশ্চর্যগুলির মধ্যে একটি। এটি মিশরের কায়রো শহরের কাছে নীল নদীর থেকে প্রায় 5 মাইল পশ্চিমে অবস্থিত। গিজা নেক্রোপলিস। গিজার গ্রেট পিরামিড গিজার নেক্রোপলিস নামে একটি বৃহৎ জটিলতার অংশ। কমপ্লেক্সটিতে খুফুর পিরামিড এবং নেমকুফুরের পিরামিড সহ আরও একটি বড় পিরামিড রয়েছে। এটিতে গ্রেট স্ফিঙ্কস এবং কয়েকটি কবরস্থান অন্তর্ভুক্ত রয়েছে। গ্রেট পিরামিড কেন নির্মিত হয়েছিল? গ্রেট পিরামিড ফারাও খুফুর সমাধি হিসাবে নির্মিত হয়েছিল। একসময় পিরামিডটিতে খুফু তার সাথে পরবর্তীকালে নিয়ে যাবার সমস্ত ধন সম্পদ সমাহিত ছিল। এটা কত বড় ছিল? যখন পিরামিডটি নির্মিত হয়েছিল তখন এটি প্রায় 481 ফুট লম্বা ছিল। আজ ক্ষয় এবং শীর্ষ অংশটি অপসারণের কারণে পিরামিডটি প্রায় 455 ফুট লম্বা। এর গোড়ায় প্রতিটি পাশ প্রায় 755 ফুট লম্বা, যা এটি ফুটবলের মাঠের চেয়েও দ্বিগুণ লম্বা হওয়ার পাশাপাশি পিরামিডটি একটি বিশাল কাঠামো। এটি 13 একরেরও বেশি এলাকা জুড়ে এবং প্রায় 23 মিলিয়ন পাথরের ব্লক দিয়ে নির্মিত। প্রতিটি পাথর ব্লক প্রায় 2000 পাউন্ডের ওজন অনুমান করা হয়। এটি তৈরি করতে কত সময় লাগলো? গ্রেট পিরামিডটি তৈরি করতে 20,000 কর্মী প্রায় 20 বছর সময় লেগেছিল। খুফু ফারাও হওয়ার পরপরই 2580 খ্রিস্টপূর্ব সালের দিকে এর নির্মাণ কাজ শুরু হয় এবং প্রায় 2560 খ্রিস্টপূর্বে এটি সমাপ্ত হয়। কিভাবে তারা এটি তৈরি করেছিল? পিরামিডগুলি কিভাবে তৈরি করা হয়েছিল তা কেউ নিশ্চিতভাবে নিশ্চিত নয়। মিশরীয়রা কিভাবে পিরামিডের শীর্ষে পর্যন্ত এত বড় পাথর ব্লকগুলি তুলতে সক্ষম হয়েছিল সে সম্পর্কে বিভিন্ন তর্ক রয়েছে। সম্ভবত তারা পিরামিডের পাশে পাথরগুলি সরানোর জন্য কাঠের র্যাম্প ব্যবহার করেছিলেন।
পাথরগুলি আরও ভালোভাবে স্লাইড করতে এবং ঘর্ষণ হ্রাস করতে তারা কাঠের স্লেট বা পানি ব্যবহার করতে পারে। গ্রেট পিরামিডের ভিতরে, গ্রেট পিরামিডের ভিতরে তিনটি প্রধান কক্ষ রয়েছে, কিংস চেম্বার, কুইন্স চেম্বার এবং গ্র্যান্ড গ্যালারি। ছোট ছোট টানেল এবং এয়ার শ্যাফ্ট বাইরে থেকে চেম্বারে নিয়ে যায়। কিংস চেম্বারটি সমস্ত চেম্বারে পিরামিডের সর্বোচ্চ পয়েন্টে রয়েছে। এটিতে একটি বৃহৎ গ্রানাইট সার্কোফাগাস রয়েছে। গ্র্যান্ড গ্যালারিটি প্রায় 153 ফুট লম্বা, 60 ফুট প্রশস্ত এবং 29 ফুট উঁচু একটি বিশাল প্যাসেজওয়ে। এইটি সম্ভবত হাজার বছর আগে কবর ডাকাতেরা দ্বারা লুট করা হয়েছিল। পিরামিডটি মূলত ফ্ল্যাট পলিশ সাদা চুনাপাথর দিয়ে আচ্ছাদিত ছিল। এটি একটি মসৃণ পৃষ্ঠ ছিল এবং রোদে উজ্জ্বলভাবে চকচক করত। এই কবর পাথরগুলি কয়েক বছর ধরে অন্যান্য ভবনগুলি নির্মাণের জন্য সরানো হয়েছিল। অন্যান্য পিরামিড, গিজায় আরও দুটি বড় পিরামিড হল খফরের পিরামিড এবং মেনকুরের পিরামিড। খফরে পিরামিডটি খুফুর পুত্র ফেরাউন খফরে তৈরি করেছিলেন। এটি মূলত গ্রেট পিরামিডের চেয়ে 10 ফুট খাটো, 471 ফুট লম্বা ছিল। মেনকারওয়ের পিরামিডটি খুফুর নাতি ফেরাউন মেনকারের জন্য নির্মিত হয়েছিল। এটি মূলত 215 ফুট লম্বা ছিল।